যেমন রাবেন অলওয়েজ অ্যাটেন্ড দ্য ক্লাস, এটাকে যখন আমরা নেগেটিভ করব তখন আমাদেরকে অলওয়েজ এর পরিবর্তে আমরা ব্যবহার করব সেটাকে নেভার, অলওয়েজ এর পরিবর্তে আমরা সেটাকে নেভার করে দেব। এরপর পরবর্তী ওয়ার্ড যেটা থাকবে সেটার বিপরীত হয়ে যাবে, অর্থাৎ সেটা অ্যাটেন্টের বিপরীত হবে মিসিং, অর্থাৎ এই ওয়ার্ডটা পরিবর্তন হয়ে অ্যাটেন্ট ওয়ার্ডটাকে পরিবর্তন করে আমরা সেটার বিপরীত ওয়ার্ড মিসিং করে দেব, অর্থাৎ সেটা হয়ে গেছে মিস। এর পরবর্তী রুলটা আমরা দেখব, টু টু থাকলে টু টুর স্থানে সো দ্যাট হবে, এবং প্রেজেন্ট হলে সেটা ক্যান নট হবে, ফাস্ট হলে কুড নট হবে। যেমন হি ইজ টু উইক টু ওয়াল, এরকম যদি টু টু থাকলে তখন এই এই প্রথম টুর পরিবর্তে আমরা সো ব্যবহার করব। এরপর এই টুর পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব। এরপর আমাদেরকে সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট এখানে প্রথম যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা হবে। এরপর প্রেজেন্ট টেন্সে যদি হয়ে থাকে তখন আমরা সেক্ষেত্রে ক্যান নট দেব, এটা যেহেতু ইজ দ্বারা বোঝাচ্ছে প্রেজেন্টে সেজন্য আমরা হি ব্যবহার করেছি। এরপরে ক্যান নট বাট ব্যবহার করতে হবে, ক্যান নট ব্যবহার করতে হবে। এর পরবর্তী আমরা রোলটা দেখব, এসএস থাকলে এসএস এর স্থানে নট লেস দেন, নট লেস এস এর পরিবর্তে নট লেস হবে আর এস এর পরিবর্তে দেন হবে। এখানে সিমি ওয়াস এস উইশ এস রিমি, তাহলে এখানে এই এস এর পরিবর্তে হবে নট লেস এবং এই এস এর পরিবর্তে হবে দেন, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময়। এরপর আমরা 12 নম্বর রুলটা দেখব, ইউনিভার্সাল ট্রুথ হলে তখন সেন্স বাই দ্য মেকিং দ্যাম নেগেটিভ ইন্টারগেটিভ, আমরা যখন ইউনিভার্সাল ট্রুথ হবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় তখন সেটা নেগেটিভ ইন্টারগেটিভ হয়ে যাবে। এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটা প্রেজেন্ট টেন্স সেজন্য এখানে শুরুতে ডাজন্ট হয়েছে আর বাকি অংশগুলো যেরকম আছে সেরকম বসে গেছে। এরপর 13 নম্বর রুল, 13 নম্বর রুল হচ্ছে সামটাইম থাকলে সামটাইমের স্থানে আমরা নট ওয়েলেস ব্যবহার করব। তাহলে রাভেন সামটাইম ভিজিট মি, তাহলে রাভেন এখানে হবে কি নট, নট দেওয়ার জন্য এখানে যেহেতু কোনো অক্সিলারব নেই তখন তার সাথে একটা অক্সিলারব যুক্ত করতে হবে ডাজন, এবং সামটাইমের পরিবর্তে অলওয়েজ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপর 14 নম্বর রুল, 14 নম্বর মেনি থাকলে মেনির স্থানে নট এ ফিউ হবে, তাহলে মেনির স্থানে হবে নট এ ফিউ। তাহলে এখানে হ্যাপ আছে, তাহলে প্রথমে আমরা ডাজেন্ট হ্যাপ এ ফিউ হয়ে যাবে মেনির পরিবর্তে, এরপর এ ফিউ থাকলে নট মেনি হয়ে যাবে, তাহলে সেজন্য হবে কি এ ফিউ যেহেতু আছে এখানে হয়ে যাবে হ্যাস ডাজেন্ট মেনি। এরপর মাস থাকলে হবে অ্যালিটল, মাস থাকলে অ্যালিটল হবে সেজন্য এখানে মাস আছে এখানে হবে অ্যালিটল। এরপর অ্যালিটলের স্থানে ওকে প্রিভিয়াস